গুড আফটারনুন বন্ধুরা, আনন্দ আলোয়তে সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির পোস্ত। তার আগে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকন টিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে প্রথম দিন থেকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজকের রান্নাটা শুরু করা যাক। পোস্ত পনিরের জন্য মাস্ট তো আমার পনির লাগবে, আলু, পোস্ত বাটা, ওর সঙ্গে টমেটো, কাজু, চালমগজ, আদা দিয়ে পেস্ট করে রেখেছি, লবণ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ। আমি পোস্ত পনিরের পনিরটাকে আর আলুটাকে পরপর ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি আগে থেকে উষ্ণ গরম জল করে লবণ দিয়ে রেখেছিলাম। আমি ওই পনিরগুলো ওই উষ্ণ গরম জলে ফেলে দেব, যাতে পনিরগুলো খুব সুন্দর সফট হয়ে যায়, তরকারিতে হাড় না হয়ে সফট হয়। দেখো বন্ধুরা, আমি পনির ভেজে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি মূল রান্নাতে ফিরে আসছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এবারে আমি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার সমস্ত ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, এইটা ভালো করে সোটে করব, ফাটবে না, তাতে ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পোস্ত, কাজু, চাল, মগজ বাটা, ওইটা দিয়ে দেব। মশলা বাটাটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি উপর থেকে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প লবণ দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করব, যাতে পোস্তর গন্ধটা চলে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এরপরে আমি যে মশলার বাটার জল একটু অল্প দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি ভাজা আলুটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পুরো মশলা একদম কষানো হয়ে গেছে, লাল হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। আমি এবারে কি করব, আলুটাকে একটু সিদ্ধ করার জন্য আমি যে পনিরের জল করে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দেব, তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। পনিরটা পরে দেব, কারণ পনিরটা গরম জলে ভিজানো ছিল তো, সফট হয়ে গেছে, তাই আমি পরে দেব। আলুটা সিদ্ধ করার জন্য আমি পনিরের মশলা জলটা দিয়ে দিলাম। এরপরে আমি একে কভার করে রেখে দেবো, আপনারা একটু লবণ টেস্ট করে দেখে নেবেন। পনির তরকারি আমার ছোট মেয়ের খুব প্রিয়। অনেকদিন ধরে বলছে, মা দিদির সব ফেভারিট ডিশ রান্না করছো, আমার করছো না। তাই বন্ধুরা, আজকের আমার ছোট মেয়ের জন্য আমি আমার পনির রেসিপি শেয়ার করছি। এরপরে বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আর তোমরাও দেখতে পাচ্ছ আমার গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এরপরে আমি যে ভেজে পনির লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব। এতে কি হয় না, পনিরগুলো খুব সুন্দর সফট হয়, শক্ত হয় না, তাহলে ভিতরে লবণও আগে থেকে ঢুকে যায়। এইভাবে বন্ধুরা একবার পোস্ত পনির বানাবেন। এটা খুব, আমরা তো ঝাল বেশি খাই, তাই এটা খুব একটু ঝাল ঝাল দিয়ে বানিয়েছি। একঘেয়েমি রান্না নাকি, এইভাবে পোস্ত দিয়ে ঝাল বানাবেন, খুব সুন্দর লাগবে। এটা টোটালি নিরামিষ। অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। কিছু সময়, 10-15 মিনিটের জন্য এটা আমি কভার করে দেব।
বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে চেক করব। দেখো কি সুন্দর আমার পোস্ত পনির মুড়ি হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, তেল সাইড দিয়ে বেরিয়ে গেছে। আমার ছোট মেয়ের প্রিয় পনির পোস্ত পনির মশলা রেডি হয়ে গেছে। বন্ধুরা, অবশ্যই একবার এই নিরামিষ পোস্ত পনির একবার অবশ্যই বানাবে বন্ধুরা, বানিয়ে খাবেন। তো আমি এবার বর্তনে আমি এটা ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি পনির মশলাটা ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কালার, স্বাদও নিশ্চয়ই ভালো হবে। এইভাবে আমার পনির মশলা হয়ে গেছে বানানো। এই পোস্ত পনির দিয়ে আপনারা ফ্রাই রাইস, পরাঠা এবং লুচি দিয়েও খেতে পারেন। আজকের আমরা ফ্রাই রাইস দিয়ে খাব। দেখো বন্ধুরা, কত সুন্দর সব পনির। তাহলে আপনারা তো জেনে গেছেন যে সব পনির করার জন্য কি করতে হবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন।